সে আমাকে পাল্টা প্রশ্ন করে, তুমি কি চিনো? বললাম আমি চিনি, উনি তো কুকের মেয়ে, কোডির মেয়ে, আমি চিনি তার। সে মনে করছে হয়তো আমি চিনি। তারপরে বারবার বোঝাতে চাচ্ছিলাম যে একজন সাংবাদিক মন্দারের প্রতি একটা দুটা কথায় আর কি তার সাথে আমার একটু বাগপতি বলে, তখন তিনি আমাকে ধাক্কা দিকে ধাক্কা দিতে দিতে পুরো শিল্পী সমিতি অফিস থেকে বের করে দেয় এইটাই। এবং যে অভিযোগটা দেওয়া হয়েছে, আমি চাই যে সিসি ক্যামেরা ফুটেজ দেখুক, আমি তো ওপেন চ্যালেঞ্জ করতেছি। আমি তো তার কাছে ক্যামেরা নিয়ে যাই নাই, শিল্পী সমিতি পুরো সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। সো তারা যদি মনে করে আমি পোস্ট করছি, তাহলে এটা দেখাক, মানে বডি ল্যাঙ্গুয়েজ দেখলেও তো বোঝা যায়। যখন আমি বলবো যে ধরেন আপনাকে একটা গালি দিলাম, রিপিট একটা উত্তর তো আসবে, ওই বডি ল্যাঙ্গুয়েজ তো আলাদা থাকে, তাই না? সো অডিওটা না শোনা গেলেও তো ভিডিওটা তো দেখা যায়। ওইখানে আর কে কে ছিল? ওইখানে পাশে একটু পাশে শিবাশানু দাঁড়াইছিল, আর অন্য যারা ছিল আমি চিনি না, ময়ূরের গেটের বাইরে দাঁড়াইছিল, শিল্পী সমিতির গেটের মূল গেটের বাইরে। আমি তাকে এই এই কনভেন্সটাই করার জন্য গেছিলাম যে আপনার মায়ের সিনেমা দেখেন কি না, বা কেমন লাগে, কতদিন পরে এফডিস আসছেন, এই টাইপের আপনাকে একটা প্রশ্ন করব, ক্যামেরা ছাড়া, ক্যামেরা মাইক্রোফোন ছাড়া আমি তার কাছে গিয়েছি বোঝানোর জন্য। না এরকম কোনো কিছু না, কারণ সিসিটিভির ফুটেজ আছে, চাইলে সিসিটিভির ফুটেজ আপনারা দেখতে পারেন, তারা ওই টাইমে সিসিটিভির ফুটেজ দিক, যদি কেঁদে কেঁদে যাই সিসিটিভির ফুটেজ দিক। আচ্ছা, সে আমার পর খুব এগ্রেসিভ হয়েছিল, আমিও তার কথার প্রতিবাদ করছিলাম যে ভাই ভদ্রভাবে বলেন, আপনি এইভাবে বলতে পারেন না। তখন সে আমার কয় তোর সাথে কীভাবে বলবো, তো স্বাভাবিক, আমি তো একজন মানুষ, তো আমারও তো তখন উত্তেজিত হওয়াটা স্বাভাবিক। আমি তো ইন্টারভিউ করি নাই, আমি তাকে নরমালি অ্যাপ্রোচ করছি যে ইন্টারভিউ দিবে কিনা, এই টাইপের কোশ্চেন গুলো থাকবে। প্রত্যুত্তরে সে বলছে যে ভাই আমি ইন্টারভিউ দিব না, ঠিক আছে ওকে। এখানে বলা হয়েছে প্রায় 4-5 জন ধরে মানে ইউটিউবার সহ তাকে নাকি হ্যারাস করার মতো কিছু একটা। পুরো শিল্পী টিভি তো সিসিটিভি দ্বারা নিয়ন্ত্রিত, আমি চাই তাহলে দেখুক, মানে হ্যারাস করলে, তার গায়ে হাত দিলে বা অন্য কিছু করলে দেখুক, পুরো সিসিটিভি তো শিল্পী সমিতি দ্বারা নিয়ন্ত্রিত, ফুটেজটুকু আমি তো এই চ্যালেঞ্জ করতেছি, আমার মধ্যে ওই সত্যতা, ওই শক্তি, ওই সাহস আছে বিধায়। সর্বশেষ এই ঘটনাকে কেন্দ্র করে প্রায় যারা যারা আঘাত করেছে আপনি কি চিহ্নিত করতে পেরেছেন? আমি আসলে পড়ে গেছিলাম, বুঝতে পারিনি কতটা ব্যথা পেয়েছে। আমার এখানে দুটো সেলাই লাগছে, যে ব্যান্ডেজ করা আছে, আমার ডিওপির মাথা ফেটে গেছে, 8টা সেলাই লাগছে, আমার হাতটাতে যেগুলো চলে গেছে, ঠিক আছে, ব্যথাটা পাইছে, সিআর দি বাড়াইছে, ঠিক আছে ঠিক আছে ভাই। এই যে শিবাশানু এবং শিবাশানু তিনি মদ্যপান অবস্থায় ছিল, আমি যতটুকু বুঝতে পারছি, এই কারণে উনি আমার কথা ভুল ব্যাখ্যা নিয়ে উনি এগ্রেসিভ হয়েছে। আমার কাছে কোনো ক্যামেরা ছিল না, সিসিটিভি ফুটেজ দেখো। একজন মানুষকে যদি ইন্টারভিউর জন্য কনভিন্স করা যায়, কনভিন্স কেউ করতে তাকে তার নেগেটিভ পোস্ট কেউ করবে না, শুরুতেই করবে, এটা কোনো সম্পদ মানুষের পক্ষে সম্ভব না। আমার হাতে ক্যামেরা ছিল না, মাইক্রোফোন ছিল না, আমি তাকে নরমালি কনভিন্স করছি যে ইন্টারভিউটা দিবে কিনা, চাই ঘটনা একটা সুষ্ঠু বিচার। থ্যাংক ইউ।